আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার মাঝে সন্ন্যাস ডায়েরি থেকে। সকালবেলা এটাই হচ্ছে আজকে ইফাতে পাপার নাস্তা। আজকের নাস্তা ইফাতে পাপার জন্য রেডি করেছিলাম পাউরুটি টোস্ট, ডিম পোস, সেই সাথে আছে কলা, দুধ এবং মধু। ইফাতে পাপা নাস্তা করে চলে গিয়েছে, এখন আমার নাস্তার পালা। তো আমি আজকে নিয়ে নিয়েছি আইসক্রিম। সকালবেলা যেহেতু একটু গরম তাই ভাবলাম একটু আইসক্রিম খাই ওয়াফল দিয়ে। খেতে কিন্তু মন্দ না, আপনারাও খেয়ে দেখবেন। কেক দিয়ে আইসক্রিম আমার খুবই প্রিয় একটু খাবার, আর ওয়াফলটা কিছুটা কেকের মতোই, তাই ঠান্ডা ঠান্ডা গরমের দিনে ভালোই লাগছে। নাস্তাটা করে চলে যাব দুপুরের খাবারের প্রিপারেশনে। আজকে দুপুরে খুব বেশি ঝামেলার কিছু করব না, চিন্তা আছে, দেখি কি করতে পারি। তো আমি দুপুরের জন্য কয়েকটা ডো করে রেডি করে নিয়েছি, পিটা ব্রেড বানাবো, সেই সাথে রান্না করব সবজি ভাজি আর গরুর মাংস। দেশ থেকে কুরবানির মাংস এনেছিলাম, সেটাই আজকে আমাদের দুপুরের আয়োজনে থাকবে। আমি রুটিগুলো সুন্দর করে বেলে নিয়েছি, খুব একটা গোল হওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ভাজলে এমনিতেই গোলের মতোই দেখাবে, তাই আমি খুব একটা সুন্দর করে গোল বানাইনি, যেভাবেই পেরেছি বেলে নিয়েছি। এখন একটু সবজি ভাজি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি বিভিন্ন রকমের সবজি একসাথে করে, পেঁয়াজটা ভাজা হলেই দিয়ে দেব, সেই সাথে কুরবানির গরুর মাংস তো আছেই। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এই তো এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছিলাম, গাজর আছে, ফুঙ্গি আছে, জুকিনি আছে, দুই রকমের ক্যাপসিকাম আছে, আর সাথে দিয়েছি বিন। সবজি ভাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধুমাত্র সবজি থেকে যেই পানি বের হয়েছে সেটা থেকেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে এখন একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, কারণ ব্ল্যাক পেপার দিলে এই ভাজিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর আমি এই সবজি ভাজিটা কিন্তু বাটার দিয়ে করছি, তাই এটা টেস্ট এমনিতেই অনেক ভালো হবে। সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে যখন একটু আধা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ। লবণটা একটু পরে দিলেই ভালো হয়। খুব শব্দ টের পেয়ে জানালার কাছে গিয়ে দেখি গার্বেজ ট্রাক এসেছে, গার্বেজ নিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম গার্বেজ ট্রাকটা খুব সুন্দরভাবে গার্বেজগুলো কীভাবে উঠেছে দেখেই ভালো লাগছে। কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে এখন আবার কাজে মনোযোগ দিতে হবে। তো যেহেতু আমি রুটিগুলো বানিয়ে রেখেছি, এখন এগুলো সুন্দর করে সেঁকে নেব। তো আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল, আর বাটার নানগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পিটা ব্রেড বা বাটার নান যে নামেই ডাকি না কেন, একই জিনিস আসলে। তো রান্নাবাড়া করে একটু ঘামিয়ে গিয়েছি, তাই ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নেই। বারান্দায় এসে তরমুজ কেটে সুন্দর করে তরমুজ খাচ্ছি, আর প্রকৃতি দেখছি আর মুগ্ধ হচ্ছি। খুব বেশিক্ষণ বারান্দায় বসে থাকতে পারিনি তরমুজটা খেয়ে, এরপর চলে গিয়েছি রুমে, কারণ ঘরদোর এখনও পরিষ্কার করতে হবে। রান্নার কাজ শেষ হয়েছে কিন্তু ঘরের কাজগুলো এখনও বাকি। আমার বেডরুমে ঢুকে প্রথমেই বেডশিটটা তুলে নিলাম, কারণ অনেক দিন হয়েছে আমি বেডশিটটা বিছিয়েছি, তাই ভাবলাম যে আজকে বেডশিটটা তুলে ফেলি। বেডশিটটা তুলে সুন্দর করে আরেকটা বেডশিট বিছিয়ে নিলাম, আর ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করি বিছানাগুলো ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলতে, যদি বাইরে কোনো বিশেষ কাজ না থাকে। যেহেতু আমরা কাগজপত্রের জন্য একটু দৌড়াদৌড়ি করছি, বাইরে একটু বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, তাই অনেক দিন হয়তোবা ঘরটা আমি ঠিকমতো মুছতে পারি না, কিন্তু বাকি সময়গুলো বা যখন ফ্রি থাকি তখন কিন্তু অবশ্যই ঘরগুলো পরিষ্কার করার চেষ্টা করি। আর অনেক বড় বড় জানালা, অনেক বাতাস আসে, তাই ঘর কিন্তু অনেক ধুলা হয়ে যায়।
সেজন্য প্রতিদিন পরিষ্কার করতেই হয়। বিছানাটা ঝাড়তে ঝাড়তে ছোট্ট একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করুন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কিন্তু অনেক দেখেন, অনেকেই দেখেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার বিছানা চাদর আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু গুছানো হয়ে গিয়েছে, আর এই যে কাঁথাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাকে আপা সেলাই করে দিয়েছে। গতবার যখন এসেছিলাম তখন একটু হালকা ঠান্ডা ছিল তাই এই কাঁথাটা সাথে করে নিয়ে এসেছি। এখন বাকি ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু মোছা দিয়ে এরপর অন্যান্য কাজ করব। তো সারাদিন আর কিছু রেকর্ড করা হয়নি, এখন বিকালবেলা আমরা একটু বাইরে বের হয়েছি ইফাত সুবাইতা আমি, আর এই গাছগুলো দেখে এত সুন্দর লাগছিল কাছ থেকে যা বলার মতো না। গাছে কিন্তু পাতা প্রায় দেখাই যাচ্ছে না, সবুজ অংশ কিন্তু একদমই দেখা যাচ্ছে না, শুধু লাল ফুল আর ফুল। খুবই ভালো লাগছিল আমার এই গাছগুলো দেখে। আর এই গাছটার পাতাগুলো দেখুন কত সুন্দর, একদম লাল, মনে হয় যে আমাদের যেমন লাল শাক ঠিক তেমনি লাল এই পাতাগুলো। আর এর ফলগুলো কিন্তু অনেকটা চেরি ফলের মতো। আমি গতবার যখন এই এখান থেকে গিয়েছিলাম তখন কিন্তু আমি এর কয়েকটা ফল পেড়ে নিয়ে এসেছিলাম দেখার জন্য, তো এই পাতে পাপা বললো এটাও খায়, চেরি ফলের মতো এটাও খায়। ঘুরতে ঘুরতে ম্যাকডোনাসের কাছে এসে গিয়েছি আর ইফাত সুবাইতার ম্যাকডোনাস দেখেই ওদের খিদা লেগে গিয়েছে, তাই বললাম যেহেতু বাসায় গিয়ে আমি একটু ভারী খাবারের ব্যবস্থা করব, এখন তোমরা হালকা পাতলা কিছু নাও। সেজন্য ইফাত একটা বার্গার নিয়ে নিল, এটা ছিল ফিশ বার্গার। চিকেনটা আমরা অ্যাভয়েড করি, ম্যাকডোনাস থেকে খাই না সাধারণত। আর ইফাত নিয়েছে, সুবাইতা নিয়েছে একটা ম্যাকফ্লারি, এটা একটা আইসক্রিম কিটক্যাট দেওয়া, খেতে কিন্তু দারুণ চমৎকার। এরপর বাসায় চলে এসেছি, বাসায় এসে বিকাল হয়ে গিয়েছে, বিকাল মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানে সন্ধ্যা হয় প্রায় 9টার দিকে, তাই তখন রাতই বলা চলে। তো ভাবলাম বাচ্চাদের জন্য চটজলদি কিছু তৈরি করি, সেজন্য আমি বাজার থেকে কালকে হটডগের ব্রেড নিয়ে এসেছিলাম, সেটারই একটু প্রস্তুতি চলছে। বাসায় কিছু সসেজ ছিল, সেই সসেজ আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য, আর দিয়ে দিয়েছি কিছু টমেটো। বাচ্চারা কাঁচা টমেটো দিলে খেতে চায় না সাধারণত, তাই ভাবলাম যে একটু ভেজে দিই। আর এখানে আমি একটু মোজারেলা চিজ খাচ্ছি আর এই হটডগের জন্য স্লাইস করে কেটে নিচ্ছি। মোজারেলা চিজ আমার এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে, যখনই আমি মোজারেলা দিয়ে কোনো কাজ করি তখনই কিন্তু আমি এভাবে একটু নিজে নিজে খেয়ে নিই, আমার কাছে খুবই ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে আমার এই সসেসগুলো আর টমেটোগুলো, এখন এই পাশে আমি বাকি যা আছে সেগুলোর প্রিপারেশান করে নিচ্ছি। এখানে কিছু সালাদ পাতা নিয়েছি আর এই তো কেটে রেখেছি আমি অলরেডি চিজটা, আর এখানে নিয়েছি আমি মেয়োনিজ, যেহেতু হটডগ বানাবো তাই একটু মেয়োনিজ দিলে টেস্টটা অনেকগুণ বেড়ে যায়। এই পানে হটডগ পানেটা আমি নিয়ে এসেছিলাম সেদিন সুপার মার্কেট থেকে, পানে হচ্ছে গিয়ে রুটি, তো হটডগের রুটিটা দিয়ে আজকে আমি হটডগ বানাবো। মাঝখান থেকে কেটে আমি একটু দিয়ে দিলাম এটা ভাজার জন্য প্যানে, তো একটু গ্রিল করে নিলে এরপর মেয়োনিজ লাগালে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর প্রিপারেশনের পরও কিন্তু আমি আবার এটাকে সুন্দর করে দুই সাইড বাটার দিয়ে ভেজে নেব। গ্রিল প্যানে সব কিছু আমি সুন্দর করে গ্রিল করে নিয়েছি, এখন শুধু প্রিপারেশনের পালা। এই তো সুন্দর করে হটডগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আবার এই গ্রিল প্যানে সুন্দর করে আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। যত বেশি সুন্দর করে সময় নিয়ে ভাজবো ততই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে। হটডগটা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।